দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান হাতে যে গোল্ডেন বেল বাটনটি রয়েছে, এটা দর্শক আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউবের বর্তমান গোল্ডেন বেল বাটন। তো আপনারা যে গোল্ডেন বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের পূর্বে যে সিলভার বেল বাটন সেটার সাইজের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমি সাজিদ আছি আপনাদের সাথে। স্বাগতম আপনাদের সাজিদ শিকদার ব্লগ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখাতে চলেছি বর্তমান যে ইউটিউবের ওয়ান মিলিয়ন হলে যে গোল্ডেন প্লে বাটনটা দেয় সেইটার সাইজটা কতটা ছোট হয়েছে, এবং পূর্বে আমরা যে গোল্ডেন প্লে বাটনটা পেয়েছিলাম সেইটার সাইজটা দেখাবো। তো এই সম্পর্কে আমরা একটা ভিডিও তৈরি করছি, এটা হচ্ছে ভিডিওর বিহাইন্ড দ্য সিন বলতে পারেন। তো দেখেন ভিডিও কিভাবে মেক করতেছি, কতবার রিটেক দেওয়া হয়েছে, সেটারই বিহাইন্ড দ্য সিন থাকবে পুরো ভিডিও জুড়ে। তো আশা করছি সবাই ভিডিওটি পুরোটাই দেখবেন। ইউটিউবের আগে যে গোল্ডেন প্লে বাটনটা দিছিল সেটা, আর এখন বর্তমান যে গোল্ডেন প্লে বাটনটা আছে সেটা আপনাদের দেখাবো। তো ভিডিওটা হচ্ছে আমরা শ্যুট করতেছি, এখন হচ্ছে যে আমার যে মানে কথাগুলো আছে সেগুলো বলতে গিয়ে আমি বেঁধে যাচ্ছি বারবার, জানি না কেন আমার হাত পা কাঁপছিল। ট্রাই করছিলাম খুব ভালো করে করার জন্যে, তো অনেকবার চেষ্টা করাইছো, অনেকবার চেষ্টা করার পরে একটা ফুটেজ আমরা সম্পূর্ণভাবে পাইছি। আসলে কথাগুলো যে বলবো কেমন যে নার্ভাস ফিল হচ্ছিল, অনেক মানে খুবই নার্ভাস ফিল হইতেছিল, এই জন্য আর কি সঠিকভাবে যে মানে গুছিয়ে আমি বলতে পারিনি। এমনি তো আমি কথা একটু কম গুছিয়ে বলতে পারি, তারপর দেখি। প্লে বাটন আর গোল্ডেন প্লে বাটনের মধ্যে পার্থক্য, তো এটা হচ্ছে আমরা একদম নতুন যে গোল্ডেন প্লে বাটনটা পেয়েছি সেটা, আর পূর্বে এর আগে আমরা যে ওয়ান মিলিয়ন হওয়ার পরে যে গোল্ডেন প্লে বাটনটা পেয়েছিলাম সেটা সাইজটা আপনাদের দেখাবো। আস্তে আস্তে বলেন, এত তাড়াহুড়ো না, যে সাউন্ড আসে কথা কোনো মেলে না, সাউন্ড আসে না। বেশ কিছুক্ষণ সময় চেষ্টা করার পরে মোটামুটি হচ্ছিল, তারপরেও আবার বধ ছিল, সেই ক্ষেত্রে একটু নার্ভাস আরও বেশি ফিল হইতেছিল। তারপর আমি খুব চেষ্টা করতেছিলাম খুব ভালো একটা আউটপুট দেওয়ার জন্যে, তো তারপরে হচ্ছে এই শ্যুটটা হয় সম্পূর্ণভাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দূরবীন ফ্যামিলির ঝুলিতে এইখানে প্রায় 6টি সিলভার প্লে বাটন এবং 2টা গোল্ডেন প্লে বাটন অ্যাচিভমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ দূরবীন ফ্যামিলিতে। তো ইনশাল্লাহ এটা আরও অনেক বেশি হবে, অনেক দূর দূরবীন এগিয়ে যাবে, এই শুভকামনাই ব্যক্ত করছি। দূরবীনের জন্য অনেক বেশি শুভকামনা রইল যে আরও অনেক দূর এগিয়ে যাক ইনশাল্লাহ, আর বাংলাদেশের মধ্যে বেশ সাড়া জাগানো বা বেশ পপুলার যে ফেসবুক পেজগুলো রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো আরও দূর এগিয়ে যাক দূরবীনের। তো এইটাই, আর আমি আমি যে একজন দূরবীনের ফ্যামিলি মেম্বার্স এই জন্য আমি অনেক প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ। আমাদের এইখানে সবাই অনেক কষ্ট করে, সবাই চেষ্টা করে তার বেস্টটা দিয়ে একটা ভালো আউটপুট দেওয়ার জন্যে। তো সবার চেষ্টা, সবার আউটপুটের মাধ্যমেই এই অ্যাচিভমেন্টগুলো। তো এই জন্যে আমরা অনেক বেশি আপনাদের কাছে যারা অডিয়েন্স আছেন যারা দেখছেন আমাদের তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আপনাদের জন্যই আসলে আমরা এত অ্যাচিভমেন্ট আলহামদুলিল্লাহ করতে পারছি। তো সবাই এইভাবেই দূরবীনকে সাপোর্ট করে যাবেন, দূরবীনের জন্য দোয়া করবেন যেন দূরবীন আরও অনেক দূর পৌঁছে যায়। তো এই তো, তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যে নতুন যে গোল্ডেন প্লে বাটনটা দেখলেন সেটা সেটা সাইজটা যে ছোট হয়েছে এটা কেন হয়েছে আমি সঠিক জানি না। তো কেমন লাগলো আপনার কাছে এই গোল্ডেন প্লে বাটনটির ভিডিও, আর 2টা গোল্ডেন প্লে বাটনের মধ্যে কোন গোল্ডেন প্লে বাটনটা আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাজিদ শিকদার ব্লগের সাথেই থাকবেন, আর অবশ্যই এই সাজিদ শিকদার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক আমার ডান হাতে যে সিলভার